বয়স সবে মাত্র সতেরো এই বয়সে সংসারের বোঝা টানতে গিয়ে নির্মমভাবে খুন হতে হল অটোরিকশা চালক আরিফকে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নগরীর কর্ণফুলির ইসানগর মির্জাবাড়ি এলাকার সম্রাটের গ্যারেজ থেকে অটোরিকশা নিয়ে বের হন আরিফ পরে আর ফিরেনি বাড়িতে শুক্রবার সকাল নয়টার দিকে চলক্ষা ইউনিয়নের বড় বিলের দান খেতে গলাকাটা লাশ দেখতে পান স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলের মর্গে পাঠায় পুলিশ নৃশংস এই হত্যাকাণ্ডের বিচার চান স্বজনরা এখন গাড়ি ওরে মানে নিয়ে রাত্রে বাড়া ডেকে নিয়ে এই ঘটনা ঘটাইছে কি শুনছে ওই জায়গায় প্রায় সময় অটো আক্রমণ করে অটোওয়ালাকে আক্রমণ করে অটো নিয়ে যায় মানুষকে যারা নাকি কোন করছে তাদের কটোর শাস্তি হয় অটোরিকশা চোর চক্র এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা পুলিশের হচ্ছে আমরা আরিফের বাড়ি কক্সবাজারের মহেশখালীর কালার মারছড়া ইউনিয়নে থাকেন চট্টগ্রাম নগরীর চরপাথরঘাটা আট নম্বর ওয়ার্ডের ইসানগর গ্রামে শফিকুল আলম সময় সংবাদ চট্টগ্রাম